বেতন চাইয়া তুমি এটা না কইতা যে আমনা আর অ্যাকাউন্টে চাই দিবেন আই বাজারে চাইয়াম ড্যাং ড্যাং কইরাম যা মন চাই তা কিনে লইন না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছো কথা কইয়া সময় কাটাইতে ভাল লাগে আর নাস্তা খাওয়া শেষ ফোনেরও মানে ফোনটাও পাইলাম যদি নাস্তার সময় ফোন দিতে তাহলে আসলে বিরক্ত লাগবে তুমি রুজি করো মানে সকালবেলা নাস্তা খাওয়ার সময় ফোন দিচ্ছ কি এই কারণে না আসলে না তোমার কোন লাজ সরম বললে কিছু নেই মাসে 10,000 টাকা দিই এই 10,000 টাকার ফরত তুমি আমাদের আরো বাড়তি 5,000 টাকা মানে খুঁজছ বাপার ভাই থাও তোমার কোনো খাওয়ার কোনো খরচ লাগে না 10,000 টাকা যায় কই কয় টাকার জিনিস কিনে তুমি আয় করছো কয় টাকা তোমার ক্যাশ করছো মাসে তো এই 10,000 টাকা দিলে ওইখান থেকে কিছু রাখার চেষ্টা করে কয় টাকা রাখছো তুমি আমি রুজি করি আমি দিলে আমি হিসেব নিবো না হিসেব কি আরেক বাইরা নিবো আপনি গেলে কয়েকজনে যদি 10,000 টাকা মাসে খরচ দেয় তোমার ধরো আমি তোমার মাসে 5,000 টাকা খরচ দিলে সেই 10,000 টাকা খরচ দিলে তো সেইখান থেকে যদি তোমার যদি 5,000 টাকা যদি কসমেটিও যায় আরো 5,000 টাকা থাকে প্রত্যেক মাসে তোমার 5,000 টাকা কসমেটিক যায় এটা কি আম করে বোকা বানাও নাকি সমস্ত ফকার এই প্রবাসীদেরকে বোকা বানাও কোনটা হ্যাঁ জুতার বাড়ি খাইবা যেদিন ওই দিন বুঝবা যে ঠিক কি আর ব্যাড ঠিক কি বুঝছো আরো বেশি দিয়া এখন ওই আরেক বেটা দেখবো এরকম রূপ সাজার দরকার নাই ঠিক আছে নে ফালতু কথা কইবার লাগে মানে ফোন দাও এই সময়তে আমি দরকার মনে করি না যে বউ 500 মাসে 10,000 টাকা দেওয়ার পর আর 5,000 টাকা ছাইয়া বসে ওইটাকে আমি দরকারি কথা মনে করি না নেক্সট টাইম এই ধরনের কথা করার জন্য আর ফোন দিবা না ভালো থাকবা